আমি তোমাদের নীলরমি মিস আবার চলে এসেছি মানব দেহের অনেক কথা সাধারণ জ্ঞানের পার্ট টুটা নিয়ে। আগের পর্যায়ে পড়িয়েছিলাম কিছুটা, এই পর্যায়ে সেটা শেষ করব। প্রথমে এবার বলবো, এই পর্যায়ে আমরা আলোচনা করব শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র আর রেচন নিয়ে। প্রথমে বলি শ্বসনতন্ত্র সম্পর্কে। শ্বসনতন্ত্র কি? যেই অঙ্গগুলো বা যেই শরীরযন্ত্রগুলো আমাদের শ্বসনে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিচ্ছি যে আমরা, অক্সিজেন ভেতরে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এই শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা পুরোটা যাদের উপর নির্ভর করে তাকে বলা হয় শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র কী কী নিয়ে গঠিত দেখো, নাক, ল্যারিংস, ব্রঙ্কাস আর ফুসফুস। নাক দিয়ে আমরা কী করি, অক্সিজেনযুক্ত শ্বাস গ্রহণ করি। প্রত্যেকেই তোমরা, আমরা প্রত্যেকটা মানুষই গ্রহণ করি, না হলে কি মানুষ বেঁচে থাকতে পারবে না, তাই তো? গ্রহণ করি, সেটা তারপর ল্যারিংস ব্রঙ্কাস হয়ে সেটা কোথায় যায়, ফুসফুসে। এবার বলি ফুসফুস সম্পর্কে বলি। ফুসফুস হচ্ছে একটি স্পঞ্জের মতো দেখতে জিনিস যেটা আমাদের বুকের দুদিকে থাকে। তার কাজ কি? তার কাজ হচ্ছে আমরা যে অক্সিজেনযুক্ত শ্বাসটা গ্রহণ করছি সেইটাকে রক্তের সঙ্গে মিশিয়ে রক্তকে পরিশোধন করা। ওই যে বলেছিলাম আগের পার্টে হৃৎপিণ্ড বোঝাতে গিয়ে, হৃৎপিণ্ড কী করে, দূষিত রক্তকে শরীর থেকে টেনে ফুসফুসে পাঠায় পরিশোধনের জন্য। আর ফুসফুস কীভাবে পরিশোধন করে সেটাকে, অক্সিজেনটা যে আমরা নিই শ্বাসের সঙ্গে, সেই অক্সিজেনটাকে রক্তের সঙ্গে মিলিয়ে সেটাকে পরিশোধন করে, করে আবার হৃৎপিণ্ডে পাঠিয়ে দেয়। হৃৎপিণ্ড তখন আবার সারা শরীরে ছড়িয়ে দেয়, এইভাবেই চলতে থাকে। তাহলে ফুসফুসের কাজ হচ্ছে আমাদের শরীরের রক্তকে পরিশোধন করা। ফুসফুস ফুসফুস 13 থেকে 17 বার তার শ্বাসের কাজ করে। আবার অতিরিক্ত পরিশ্রম হলে এটা 80 বারও হতে পারে। দেখবে কোনো সময় আমাদের অতিরিক্ত পরিশ্রম হলে আমরা হাঁপিয়ে যাই, তখন কী করি, তাড়াতাড়ি শ্বাস নিই, জোরে জোরে শ্বাস নিই, তখন এটা 80 বারও হতে পারে। এই গেল শ্বসনতন্ত্র। এরপরে আমরা আসবো পরিপাকতন্ত্র। দেখো তোমরা পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র প্রথমেই বলি কী কী নিয়ে গঠিত। মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, যকৃৎ, এই নিয়ে গঠিত হচ্ছে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র মানে কি, পরিপাক মানে কি, হজম। অর্থাৎ যে সমস্ত শরীরযন্ত্রগুলো বা অঙ্গগুলো আমাদের হজমে সাহায্য করে, খাওয়ার হজম করতে সাহায্য করে, তাকে সেগুলোকেই একত্রে বলা হয় পরিপাকতন্ত্র। এবার পরিপাকতন্ত্রগুলিকে একে একে তোমাদেরকে দেখাবো। প্রথমেই বলি মুখবিবর। মুখবিবর আমাদের প্রথম পরিপাকতন্ত্র, কারণ কি, আমরা প্রত্যেকটা খাবার মুখে নিয়ে কী করি, চিবাই, তাই তো? সবাই বলে ভালো করে চিবিয়ে খেতে, কেন? চেবালে কী হবে, সেটা জিনিসটা ছোটো ছোটো টুকরে বিভক্ত হয়ে যায় এবং আমাদের লালার সঙ্গে মিশে সেটা হজমে আরও সুবিধা হয়ে যায়। তাই জন্য মুখবিবর হচ্ছে প্রথম যান্ত্রিক পরিপাকতন্ত্র। এরপর আসি গলবিল, গ্রাসনালী। এর মুখবিবর ও গ্রাসনালীর মাঝে থাকে গলবিল, গ্রাসনালী। দেখো তোমরা ছবিটাতে দেখতে পাবে, এই যে, এই যে লাল রঙের এইটা নেমেছে, এইটা হচ্ছে খাদ্যনালী বা গ্রাসনালী। এইটা দিয়ে আমাদের খাওয়ার ভেতরে প্রবেশ করে, এইটা হচ্ছে গ্রাসনালী। এরপর আমরা আসছি পাকস্থলী। এ দেখো, এটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী অনেকটা ইংরেজি জের মতো দেখতে, তাই তো? তোমরা বইতেও পড়বে লেখা আছে অনেকটা ইংরেজি জের মতো দেখতে। এটি লম্বায় 25 সেমি আর চওড়ায় 10 সেমি। এটি গ্রাসনালী ও ডিওডেনামের মাঝখানে থাকে। তাহলে পাকস্থলী কোথায় থাকে, গ্রাসনালী মানে খাদ্যনালী আর ডিওডেনামের মাঝখানে থাকে পাকস্থলী। পাকস্থলীর কাজ কি, ওই যে খাওয়ার পরিপাক করা। এবার কিভাবে খাওয়ারটা পরিপাক হয়, পাকস্থলী থেকে বা অন্য কোনো পরিপাক যে কোনো গ্রন্থি থেকেই এক ধরনের রস নিঃসরণ হয়। সেই খাবারটা, সেই রস নিঃসরণ হয়, সেই রস সেটিকে পরিপাক করতে সাহায্য করে। এরপর আমরা আসি যকৃৎ। যকৃৎ হচ্ছে এইটা, এইটা হচ্ছে যকৃৎ। যকৃৎও কিন্তু পরিপাকে সাহায্য করে। যকৃৎ হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় গ্রন্থি। এইটা হচ্ছে
যকৃত বা লিভার। এই যকৃত কিন্তু আমাদের খাওয়ার হজমে বা পরিপাকে সাহায্য করে, কিন্তু যকৃত থেকে কোনো রকম, সবথেকে মজার বিষয় হচ্ছে যকৃত থেকে কোনো রকম রস নির্গত হয় না, যেটা পরিপাকে সাহায্য করে। তাহলে যকৃত কীভাবে সাহায্য করে পরিপাকে? যকৃত চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় খাদ্যগুলিকে ছোট ছোট টুকরে বিভক্ত করে দেয়, যাতে সেটা পরিপাক হতে, পরবর্তী স্টেপে পরিপাক হতে সুবিধা হয়। এই যকৃত হচ্ছে আমাদের মানুষের শরীরের সবথেকে বড় গ্রন্থি। এরপর আমরা আসব ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, এই যে ক্ষুদ্রান্ত দেখো তোমরা পরিপাক গ্রন্থিতন্ত্রের মধ্যে, ক্ষুদ্রান্ত হচ্ছে এইটা। ক্ষুদ্রান্ত একটি পরিপাকে সাহায্যকারী এবং শোষণ করে, ক্ষুদ্রান্ত পরিপাক করে, শোষণ করে। পরিপাক মানে তোমরা জানোই হজম করে, আর শোষণটা আমি পরে বলছি। প্রথমেই বলি ক্ষুদ্রান্ত হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা ভাঁজযুক্ত একটি নল বিশেষ। তাহলে এই নলটা কিন্তু একটাই নল আর 6 থেকে 7 মিটার লম্বা, সেটা এরকম জড়িয়ে এরকম ভাঁজ বিশিষ্টভাবে থাকে। এর ক্ষুদ্রান্ত যদি, একটা মজার বিষয় বলি তোমাদের, ক্ষুদ্রান্ত যদি এরকম জড়ানো না হতো, যদি ভাঁজ বিশিষ্ট না হয়ে যদি সোজা হতো নলটা, তাহলে কী হতো? আমাদের পেটে খাবার আমরা যেটা খাচ্ছি সেটা বেশিক্ষণ থাকতো না, আমাদের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যেত এবং খুব তাড়াতাড়ি খেতে হতো। যেহেতু এটা ভাঁজ বিশিষ্ট তাই খাবারটা খুব টাইম নেয়, একবার এদিক থেকে এদিকে যায় এরকমভাবে খুব সময় নেয়, তাই জন্য আমাদের কিছুক্ষণ সময় পেটে সেই খাবারটা থাকে। এবার বলি ক্ষুদ্রান্তের কাজ কী বললাম? পরিপাক ও শোষণ। পরিপাক তোমরা বোঝোই হজম করা, শোষণটা তাহলে কী? শোষণ হচ্ছে ক্ষুদ্রান্তের গায়ে কিছু কোষ থাকে, সেই কোষগুলি কী করে, খাবারের যে পুষ্টি রস বা খাদ্য রস সেটাকে টেনে নেয়, টেনে নিয়ে কী করে সেটা রক্তে মিশিয়ে দেয়। ওই যে রক্ত বলেছি, রক্ত সারা দেহে কী করে, খাদ্য রস ও অক্সিজেনকে সারা দেহে পরিবহন করে। আর এই ক্ষুদ্রান্ত হচ্ছে ক্ষুদ্রান্তের ওই কোষগুলোর সাহায্যে রক্তে খাদ্যের পুষ্টি রসটাকে মিশিয়ে দেয়, যাতে রক্ত সারা দেহের প্রত্যেকটা কোষে সেটাকে বহন করতে পারে। এরপর আমরা আসি বৃহদন্ত। এই যে মোটা এই নলের মতো জিনিসটা দেখছো, এইটা হচ্ছে বৃহদন্ত। বৃহদন্ত 1 থেকে 1.5 মিটার লম্বা আর চওড়া হচ্ছে 4 থেকে 7 সেমি একটি নলের মতো। এর কাজ কী? এর কাজ হচ্ছে পরিপাকের ফলে তো খাবারটা হজম হলো, এবার এছাড়াও এত কিছুর পরেও কিছু কিছু খাবার থাকে যেগুলো হজম হতে চায় না বা অপাচিতই থেকে যায়, সেই খাবারগুলোকে তো শরীর থেকে বের করে দেওয়া দরকার, সেগুলো তো আমাদের শরীরের জন্য অপ্রয়োজনীয়, তাই সেইগুলোকে বের করে দেওয়াই হচ্ছে বৃহদন্তের কাজ। অর্থাৎ বৃহদন্ত সেই অপাচিত খাবারগুলিকে বর্জ্য পদার্থ রূপে অর্থাৎ মল রূপে আমাদের শরীর থেকে বাইরে বার করে দেয়, এটাই হচ্ছে বৃহদন্তের কাজ। এরপরে আরেকটা জিনিস হচ্ছে রেচন, তোমাদের আছে রেচন সম্পর্কে বলবো। রেচন হচ্ছে এক ধরনের বর্জ্য পদার্থ, যেটাকে আমাদের শরীরে যেটা অপ্রয়োজনীয় বা ক্ষতিকর সেটাকে বের করে দেওয়া দরকার হয়। ধরো রেচন হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন কোষে সবসময় রাসায়নিক বিক্রিয়া হতে থাকে, সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে কিছু পদার্থ উৎপন্ন হয়, সেগুলি কিছু আমাদের শরীরের জন্য উপকারী আর কিছু হচ্ছে আমাদের শরীরের জন্য অপকারী বা অপ্রয়োজনীয়, সেগুলোকে বের করে দেওয়ার দরকার পড়ে, সেটাকেই বলা হয় রেচন। সবথেকে রেচন অঙ্গ হচ্ছে আমাদের, রেচন অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক। তোমরা কিডনি শুনেই থাকবে, বৃক্ক, কিডনিকেই বৃক্ক বলা হয়, কিডনি বা বৃক্ক। কিডনি 10 লক্ষ নেফ্রন দিয়ে গঠিত, 10 লক্ষ নেফ্রন দিয়ে কিডনি গঠিত হয়। এই নেফ্রন তোমরা আরও উঁচু ক্লাসে উঠলে তখন বিস্তারিতভাবে জানতে পারবে। এছাড়াও আমাদের শরীরে আরও হচ্ছে 2টো কিডনি আছে। তোমরা শুনেছ, লোকে বলে যে কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এগুলো শুনেছ আশা করি। 2টো কিডনি আছে, 1টা কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু 2টো কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ কোনো সময় বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তোমাদের আশা করি আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে,
আর ভারিতে ভালো করে পড়বে। এছাড়াও অনেক ছোট ছোট তথ্য প্রশ্ন উত্তরে আছে, অত আমি বিস্তারিত এখন বললাম না, আমি তোমাদের মূল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।